অন্য রূপকথা খুব শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। আমরা এই ছবিতে কাজ করে অত্যন্ত আনন্দ পেয়েছি, তার কতগুলো কারণ আছে। একটি অত্যন্ত সংবেদনশীল গল্প, অত্যন্ত কটু একজন ডিরেক্টর এবং পরিবেশক প্রযোজক আমাদের খুব যত্নে রেখেছে। দ্বিতীয়ত হচ্ছে আজকের দিনে আমরা যারা টেলিভিশনে কাজ অনেকটা করি, তারা তো চার দেওয়ালের মধ্যে আটকে থাকি, বেরোতে পারি না। আর সিনেমাও এই যে ১২ দিনের ছবি কমপ্লিট করতে হবে, ১৫ দিনের ছবি শেষ করতে হবে, এই যে প্যারামিটারগুলো এসেছে তাতে আউটডোরের সংখ্যা অনেক কমে গেছে। আমরা যারা শিল্পী মানুষ, অভিনেতা যারা, তারা একটু খোলা আকাশ, গাছ, মাঠ এসব দেখতে ভালোবাসে। তো সেইটা হতে পেরে তাতে অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লেগেছে, এবং আমার ধারণা দর্শকের চোখেও ওই সবুজটা, ওই নীলটা খুব আরাম দেবে। তার সঙ্গে একটা ভালো গল্প, ভালো পরিচালনা, অতএব অন্য রূপকথা অনেক মানুষকে খুশি করবে। আমি দর্শকদের কায়ামনোবাক্যে অনুরোধ করব যে তারা যেন প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখে। ধন্যবাদ। এই দুটোই তো আমাদের প্রাত্যহিক জীবনের ঘটনা, সম্পর্ক এবং ইমোশন। এই দুটো বস্তু ছাড়া, এই দুই গুণ ছাড়া আমরা তো বাঁচতে পারি না। সেখানে আমাদের খুব বেসিক নিডগুলোকে কেটার করেছে একটা ছবি, এটা আমাদের খুব আনন্দ দিয়েছে। প্রত্যেকটা ছবির একটা ইউএসপি থাকে, যে কারণে দর্শকদের, মানে দর্শকরা সেই ছবিটা দেখতে যায় বা আকর্ষিত হয় সেই ছবির দিকে। এই ছবির স্পেশাল ইউএসপি যদি একটু বলেন। দেখো, আমরা যেসব ছবি দেখে ছোটবেলা থেকে মুগ্ধ হয়েছি, সেগুলোর আলাদাভাবে ইউএসপি আমরা বেছে নিইনি কখন। উত্তম কুমার থাকতে উত্তম কুমারের অভিনয় একটা ইউএসপি ছিল, সেটা একটা যুগ ছিল। এখন যেহেতু সারা বিশ্বেই নন স্টার প্রজেকশনের ভাবনা চিন্তা এসছে, শার্লক হোমস যখন রবার্ট ডাউনি জুনিয়র করে তাকে হিরো না সাজিয়ে তাকে একজন ড্রাগ অ্যাডিক্ট করে সাজিয়ে প্রেজেন্ট করা হয়, ছবির ভাবনা চিন্তা পাল্টে গেছে। ভালো ছবিটাই ইউএসপি, ভালো গল্পটাই ইউএসপি হওয়া উচিত বলে আমি মনে করি। এখানে তাই প্রথম হচ্ছে যে এই সিনেমাটা যখন থেকে লেখা চলছে, সেই সময় থেকে যারা পরিচালক এবং প্রযোজক রয়েছেন তাদের একটা ভালো কাজ করার যে ইচ্ছা, কারণ আমার বড় হওয়াটা কোনো গডফাদারের হাত ধরে নয়, একদম জুনিয়র আর্টিস্ট লেভেল থেকে আমাদের যারা টেকনিশিয়ান্স রয়েছেন এবং যারা আর্টিস্ট রয়েছেন এবং অডিয়েন্স, তাদের আশীর্বাদে দু লাইন ডায়লগ থেকে, দু পাতা ডায়লগ সেখান থেকে ২০ পাতা, তারপর আমি আজকের উনি ঘোষ মানুষ আমাকে বানিয়েছে। আমি যদি কাজে ফাঁকি মারি আবার তারা কিনে নেবে। আমরা যেখান থেকে বিলম্ব করে আসি না কেন, ভালো কাজ করার যে খিদে এবং অসুবিধার মধ্যে থেকেও ভালো কাজ করার জন্য যে প্রাণপণ লড়াই, সেটা সারাক্ষণ আমাকে উইক করে এবং আমাকে একটা কিক দেয়। তো তন্ময়, বাকি রতন মৈত্র যিনি পরিচালক রয়েছেন, এই টিমটা আমাকে ভালো লাগা আমার থেকে নিয়ে নিয়েছে। এবং তারপর আমরা জানি যে নতুন যারা কাজ করতে আসেন তাদের প্রযোজক পাওয়া বা একটা স্ট্যান্ডার্ড বাজেট পাওয়া কতটা টাফ, এবং যতক্ষণ না তারা একটা কষ্ট করে সিনেমা বানিয়ে ফেলতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত বড় কেউ মুখ তুলে তাকান না বা সাপোর্ট দেন না, বা বড় বড়ভাবে মিডিয়ারা বিরাট সাপোর্ট করতেও পারেন না, সবসময় চেষ্টা করে। তো তাই যদি এই ধরনের সিনেমার পাশে না দাঁড়ানো যায় তাহলে অন্যায় হবে, কারণ আমাদের প্রচুর পরিচালক, অভিনেতা, প্রযোজক সবটাই দরকার, তাই না? তো সেক্ষেত্রে যুক্ত হওয়া। দ্বিতীয় হচ্ছে যে
মানুষ এই কয়েক বছরের মধ্যে বেশ কিছু ধারণা ভেঙে তছনছ করে দিয়েছেন, অমুক দর্শক স্টার থাকলেই সিনেমা হলে লোকে দেখতে যাবেন, সিনেমা হিট করবে, তমুকের পরিচালনা বা তমুকদের প্রযোজনার সংস্থার সিনেমা হয়ে গেলেই হলে প্রবল ভিড় হবে, এই ধারণা ভেঙে দিয়েছে। আমি যদি রিসেন্ট কাউন্টারে যাই তো তাহলে গদার টু, যে সানি দেওয়ালের কথা মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি ভুলেই গিয়েছিলেন, যে মিডিয়ারা তার ছবি ছাপতে ভুলে গিয়েছিলেন কারণ বোধহয় মানুষের আগ্রহ হারিয়ে গেছে, এবং তার অভিনীত সিনেমা বাজেটের দিক দিয়ে মানুষের এমন সমর্থন পেলেন যে একটা আঙ্কিক হিসেবে থাপ্পড় তিনি সবাইকে দিয়ে দিলেন, ভালোবাসার থাপ্পড়, মানে ঢাই কিলো হাতের ঘুষি নয়। তো এটা প্রমাণ দেয় কি, এবং এই সিনেমাতে যারা যারা অভিনয় করেছেন এই মুহূর্তে তাদের নিয়ে বিরাট বড় আলোড়ন চলছে না জাতীয় স্তরের হিন্দি সিনেমাতে, চলছে না। ইভেন সেখানে সংলাপ বরবাদ ধরন, যে চিৎকার করে ইমোশন নিয়ে ডায়লগ যে লেখা, সেই ডায়লগ বলার ধরন এবং যেভাবে অভিনেতা পোট্রে করছেন, অনেকেই বলতেন এই ধরনটা নাকি পুরনো হয়ে গেছে, চলবে না। কে টিউবওয়েল উড়িয়েছিল, মাটি থেকে তুলেছিল, কি হলো, সারা ভারতবর্ষের মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করলেন। যে যে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছিল, দর্শ বড় বড় স্টারেরা এসেও সেই সিনেমা হল চালাতে পারছিলেন না, গোডাউন হবে ঠিক হয়ে গিয়েছিল এই সানি দেওয়ালের জন্য, এই গদার টু সিনেমার জন্য। শুধুমাত্র যেটা বিক্রি হলো সেটা হচ্ছে আন্তরিকতা আর দেশীয় একটা আবেগ, ভারতীয় একটা সংস্কার এবং আবেগ, সেটা ঠিক তেমনই। আমি দোস্তজি সিনেমাটার কথা বলবো, যিনি পরিচালক তাকে কেউ চিনতেন না, যে দুজন অভিনেতা বাচ্চা তারা কোনো স্টারের বাড়ির কেউ নন, তারা পরিচিত নন, অডিশন দিয়ে বিরাট বড় করে কারুর ওয়ার্কশপ নিয়ে তারা আসেননি, শুটিং হয়েছে একটা সবুজ জায়গায় একটা হাতে ছোট ক্যামেরা নিয়ে। আজকে সেই সিনেমা টলিউডের নিয়ম মেনে 80টা টেকনিশিয়ানস বা ফেডারেশনের কিসব নিয়ম, এতগুলো স্টার, এত বড় ডিরেক্টর, এত বড় প্রোডাকশন হাউস, কেউ প্রমোট করেনি, কিন্তু সেই সিনেমাটা আজকে সারা পৃথিবীর কাছে বাংলা সিনেমা টলিউডের নাম এইখানে তুলে দিয়েছে। তাহলে কোনোটাই গ্রাফ যা যা আমরা ভাবতাম সেটাকে ভেঙে দিয়েছে। তাই যখন ভালো কাজ, যে কাজের মধ্যে আন্তরিকতা রয়েছে, যে কাজের মধ্যে অনেকগুলো মানুষের অনেক প্রচেষ্টা রয়েছে, তার সঙ্গে দাঁড়ানো উচিত। আমি এসেছি প্রমোশনের জন্য, আমার বন্ধু রূপঙ্কর এতদিনকার বাঙালির ভারতবর্ষের কাছে যেমন পরিচিত, ঠিক তেমন আমি বলতে পারি জাতীয় পুরস্কার প্রাপ্ত রূপঙ্করও তো বাঙালি কণ্ঠের কাছে, কণ্ঠ হয়তো আমাদের কাছে ততটাই রয়েছে, রূপঙ্কর এগিয়েছে, আরো প্রচুর মানুষ রয়েছে। সো যে কারণে এখানে প্রমোট করতে আসা, সাদামাটা গল্প, এটি ছেলে, সে কলকাতায় চলে আসে ছোটবেলায়, তারপর ডাক্তারি পড়ে, পড়ে তারপর সে গ্রামে ফেরে, ফিরে দেখে তার গ্রামটা পাল্টে গেছে। এই সবুজ গ্রামগুলোতে যে যে ক্রাইসিসগুলো ছোটবেলায় দেখতো, যে যে আচার আচরণ ব্যবহার অনেস্টি যেগুলো দেখতো, সময়ের সঙ্গে সঙ্গে এগুলো পাল্টে গেছে। এবং সেখানে যে যে প্রতিবাদী মানুষগুলো ছিলেন, যে যাদের আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা বা আজ থেকে 10 বছর আগেরও বাংলা কালার সিনেমায় দেখতাম, সেই চরিত্রগুলো, কারণ গ্রাম নিয়ে তো আমরা খুব একটা সিনেমা কেউ বানাই না, কিন্তু গ্রামের জীবন এবং যাপন শহরের জীবন এবং যাপনের থেকে আর কোনো মাত্রায় আলাদা নেই। সড়ক যোগাযোগ হয়ে গেছে, ইলেকট্রনিক মিডিয়া যোগাযোগ করে ফেলেছে, ইন্টারনেট টেলিভিশন রেডিও সেখান দিয়ে জুড়ে গেছি, অ্যাপে আমরা জুড়ে গেছি, যেটা আমাদের শহরের ছেলেমেয়েরা স্টাইল করে, গ্রামের মানুষের বাড়িতেও তাই আছে, এখন মাটির বাড়ি প্রায় নেই গ্রামের দিকে, রাস্তাঘাট ঠিকঠাক অনেকটা হয়ে গেছে। তো এই কিন্তু পাল্টে গেছে কতগুলো জিনিস কি, নাকি আমরা অনেকগুলো জিনিসকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করছি। তো সহজ সরল গল্প, তার মধ্যে সত্যিটা ফুটে উঠবে, আমার মনে হচ্ছে এই ধরনের সিনেমা সহজভাবে হওয়া উচিত ছিল। তো যাই, সেই সিনেমাটা সামনে 22 সেপ্টেম্বর রিলিজ করছে, মিডিয়ার ডেফিনেটলি সমর্থন দরকার এবং ডেফিনেটলি সেটা পাচ্ছে, আমরা অত্যন্ত গ্ল্যাড। এবং মিডিয়া যতক্ষণ না পর্যন্ত নতুন ধরনের সিনেমার পাশে দাঁড়াচ্ছে, নতুন প্রযোজক পরিচালক অভিনেতাদের অভিনেত্রীদের পাশে দাঁড়াচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ইন্ডাস্ট্রি নিজে যতই আমরা চেষ্টা করি না কেন, কখনোই পর্যন্ত সেটা মানুষের কাছে খবরে পৌঁছতে পারে না বা মানুষের আগ্রহ বাড়ে না। আমি সবার কাছে অনুরোধ করব অন্য রূপকথা সিনেমাটি হলে আসুন দেখতে। বিরাট বাজেটের সিনেমা মানেই যে হিট সিনেমা হয় না, আপনারা আজকে মিডিয়ার দৌলতে জানেন।
আর নতুন পরিচালক রাজ চক্রবর্তী, সৃজিত মুখার্জি, অনিক দত্ত, এই নামগুলো প্রথম সিনেমা করার সময়তেই মানুষের ভালোবাসা নিয়ে নিয়েছিলেন। তো তাই যে পরিচালকরা এসেছেন, ইভেন হোসেন যা তৈরি করা পৃথিবীতে দাগ ফেলে দেওয়া দোস্তজি সিনেমা, যার জন্য অমিতাভ বচ্চন নিজে কথা বলে ওঠেন যে সিনেমার জন্য স্বয়ং, সো সেই সহজ সিনেমাটা দেখতে আসবেন। নতুনদের পাশাপাশি প্রচুর বিশ্বাসী অভিনেতা অভিনয় করেছেন, যাদের প্রতি আপনাদের পর্দায় বিশ্বাস আমরা প্রমাণ পেয়েছি, আমি নেই, কিন্তু অবশ্যই এই সিনেমার সঙ্গে জড়িয়ে রয়েছে। এই সিনেমার শুভ কামনা রয়েছে, আপনাদের মধ্যে দেখতে আসবেন 22 তারিখ। আপনার এক্সপেকটেশন কি এই গান নিয়ে, মানে কতটা দর্শকদের মধ্যে ভালো রকম ফেলবে বলে আপনি মনে করেন? আমার মনে হয় গানটা যেরকম যখন যতটা আমার মনে পড়ছে আর কি, খুব ইন্টারেস্টিং গান। যদি ঠিক মতো প্রমোশন হয়, ছবি যদি ঠিক মতো প্রমোশন হয়, গানের যদি ঠিক মতো প্রমোশন হয়, ওটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার। যে সোশ্যাল মিডিয়াতে কিংবা আর কিংবাটা কি আছে জানি, সোশ্যাল মিডিয়াতে কতটা গান লোকে শুনলো, কতটা ছবিটা দেখলো, সেটাই হচ্ছে আসল ব্যাপার। এটা যদি ঠিকঠাক হয় তাহলে গানটা হিট হবে। আপনার এই সিনেমায় কাজ করে কেমন মানে উপলব্ধি হলো, মানে ফিলিংস কেমন? একটাই উপলব্ধি হলো, নতুনদের সাথে কাজ করলে আমার খুব পজিটিভনেস বাড়ে। আরো মনে হয় আরেকটা জিনিস মনে হয় যে আমি এখনো ট্রেন্ড আর কি, আমি এখনো বুড়ো হয়ে যাইনি, তো সেইটা সেই ফিলিংসটা সবসময় খুব ভালো লাগে। যখন নতুন ছেলেমেয়েরা আমাকে ডেকে কাজ করে তখন মনে হয় যে আরো কিছুদিন টিকে থাকতে পারে, এই আর কি এই ফিলিংসটা। আর এই মুভিতে আপনার এই গান ছাড়া আপনার নিজের কোনো গান এবারে পুজোতে রিলিজ? ও আচ্ছা, পুজোতে? হ্যাঁ পুজোতে, হ্যাঁ পুজোতে আমার নিজের গান রিলিজ হচ্ছে, আমার নিজের চ্যানেল থেকে রিলিজ হচ্ছে, আরো কয়েকটা জায়গা থেকে রিলিজ হচ্ছে, সারেগামা থেকে একটা রবীন্দ্রনাথ গান রিলিজ হবে, আরো বেশ কিছু গান রিলিজ হতে চলেছে, ছবির গানও রিলিজ হতে চলেছে, কিন্তু সেগুলো ঠিক এখনো কোন ছবি কোন কোথা থেকে কবে রিলিজ হচ্ছে সেগুলো ভালো জানি না। তবে আমার চ্যানেল থেকে যেটা রিলিজ হতে চলেছে একটা নতুন বাংলা গান, সেটা অক্টোবরের প্রথমেই। ছবিতে চরিত্র আমি একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করছি, অনির্বাণ। অনির্বাণ গ্রামে থাকতো, ছোটবেলায় তাকে কারণে গ্রাম ছেড়ে চলে আসতে হয়, দীর্ঘ 26 বছর পর সে গ্রামে ফিরছে, এবং গ্রামে ফিরে দাদু নাতির সঙ্গে তার সম্পর্ক, তার ছেলেবেলার খেলার সাথী রূপকথার সঙ্গে তার সম্পর্ক, এবং সেই সম্পর্ক আজ কোথায় দাঁড়িয়ে, এবং নানান ঘটনা এর মধ্যে ঘটেছে, গ্রাম অনেক বদলে গেছে, এই সংস্কৃতি এবং এই জার্নির লড়াই, সেটা অনির্বাণ কীভাবে ট্যাকেল করছে এবং কীভাবে সম্পর্কগুলো বিল্ড আপ হচ্ছে, এই নিয়েই গল্প অন্য রূপকথা। দেখুন, আমাদের সংস্কৃতিতে পরিবার বোধ অনেক হারিয়ে যাচ্ছে, আমরা জয়েন্ট পরিবারকে ফেলে এসেছি, আমরা বড্ড হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলিতে বিশ্বাস করছি, এই জিনিসগুলো বন্ধ হওয়া দরকার। আমাদের যে সংস্কৃতিকে আমরা বিশ্বাস করি, ভারতীয় সংস্কৃতি, সেই পরিবার বোধ উঠে এসেছে, কারণ সম্পর্ক যদি আমাদের নষ্ট হয়, আগে আমরা যখন সিনেমা দেখতাম বা আমাদের নিজেদের জীবনেও কাকা মামা জ্যাঠা পিসি, এই যে সম্পর্ক, এই সম্পর্কগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কোথাও গিয়ে অন্য রূপকথায় আপনারা সেটা খুঁজে পাবেন যে সম্পর্কের গল্প, এইটা আমরা উপলব্ধি করতে পেরেছি এই সিনেমার মাধ্যমে। না, শুধু যে মনে করার জন্য নয়, বিষয়টা গল্পের মাধ্যমে এসেছে, কিন্তু এটা তো সত্য যে আমরা আমাদের সংস্কৃতিকে হারিয়ে ফেলছি, এবং সংস্কৃতি যদি আপনার হারিয়ে যায় তাহলে আপনার সব কিছু হারিয়ে গেল, তো সেই সংস্কৃতিকে পুনরুদ্ধার তো অবশ্যই এসেছে, এবং তার সঙ্গে গ্রাম যেভাবে বদলে যাচ্ছে আস্তে আস্তে, সেই বদলানো থেকে কীভাবে লড়াই হচ্ছে, গ্রামের মানুষ কীভাবে লড়াই করছে, তারা কীভাবে স্ট্রাগল করে, শহর আর গ্রামের যে দূরত্ব হয়ে গেছে সেই দূরত্ব কীভাবে মিটেছে, তরুণ মজুমদার আগে যে ধরনের ছবি করতো তার সঙ্গে আধুনিক, এই দুটোর কম্বাইন দেখতে হলে আপনাকে অন্য রূপকথা হলে এসে দেখতে হবে। একটা অভিনেতার কাছেই যখন সে কোনো ছবি অভিনয় করে তার চ্যালেঞ্জ, কিন্তু এই ছবির এমন একটা কোনো বিশেষ যদি মুহূর্তের বা সিনের কথা বলেন চ্যালেঞ্জিং বলতে, আমার মতো ডাক্তারই সব থেকে বড় চ্যালেঞ্জিং, ডাক্তারের চরিত্রে অভিনয় করা, অভিনেতা যখন অভিনয় করে তাকে সেই চরিত্র হয়ে উঠতে হয়। আমরা যারা নতুন কাজ করছি, এর আগে আমি একটা মিশন নারায়ণপুর বলে সিনেমা করেছিলাম, সেখানে আমি সিআইডি একজন অফিসারের ভূমিকা অভিনয় করেছিলাম, এতে ডাক্তার, তো যে কোনো অভিনেতার কাছে সেই চরিত্রে যাওয়াটাই সব থেকে চ্যালেঞ্জিং। এতে যেটা হয়েছে, সব থেকে সুমন দা, সুমন ব্যানার্জি অভিনেতা, বিশ্বজিৎ দা, সুমিত দা, এরা প্রচুর হেল্প করেছে, এবং অধিকারী কৌশিক নাটকের অত্যন্ত বড় নাম, ও প্রচণ্ডভাবে আমাকে হেল্প করছে, এবং সেখানে কাজ করে আমার ভালো লেগেছে, এবং প্রত্যেকটা সিনই ছিল চ্যালেঞ্জিং, কিন্তু ডিরেক্টর যিনি রতন মৈত্র এবং ডিওপি আমাদের সৌরভ, এরা প্রচণ্ড হেল্প করেছে, সেখান থেকে কাজ করে খুব ভালো লেগেছে, তাই কাজ করতে খুব একটা অসুবিধা কিছু হয়নি।
অন্য রূপকথা একটু অন্যরকম চরিত্র, মানে ইউজুয়ালি আমাকে যেরকম দেখা যায় তার সেরকম নয়, একটু দুষ্টু লোক। রূপকথা তো রূপকথার মতোই থাক, মানে একটু অজানা থাকাই ভালো আর কি, পুরোটা এখন জেনে ফেললে মুশকিল হয়ে যাবে। তবে খুব রেলেভেন্ট একটা সমস্যা, সেটা নিয়েই এই গল্প, কিছুটা রূপকথার মতোই মনে হতে পারে, কেননা সময় তো বদলে গেছে, এখনকার পটভূমিকাতে এরকম একটা সম্পর্ক দেখানো এবং একটা এরকম চরিত্রকে খুঁজে পাওয়া, একজন ডাক্তারবাবুকে এইভাবে সমাজের মাঝখানে পাওয়া, এ বড় আশ্চর্যের ব্যাপার। তো আমাদের প্রোটাগনিস্ট যিনি আছেন তিনি এই রূপকথাটা লিখেছেন, আর আমরা আশপাশে রয়েছি, তো রাজকুমার থাকলে তো একটা রাক্ষসকে থাকতেই হয়, না হলে রাজকুমারের জয়টা কি করে আসবে। তো ধরে নাও আমি সেরকমই একটা দুষ্টু লোক যাকে এই সমাজ থেকে সরানোর জন্যেই অন্য রূপকথার রাজকুমার আমাদের সামনে এসেছে। হ্যাঁ, সেরকম সেটাই আমাদের কাছে ব্রিফ ছিল আর কি। আমাদের রতন যখন, রতন মৈত্র এই ছবির চিত্র পরিচালক, আর এটা মা শিমলা ফিল্মসের প্রযোজনা এই ছবিটা, তো আমাকে রতন যখন ব্রিফ করে যে চরিত্রটা সম্পর্কে, তখন এটাই বলেছিল যে দাদা এটা একটা অত্যন্ত, শুধু ভারতীয় বললে ভুল হবে, একটু বোধহয় বেশি করে বাঙালি ছবি, বাঙালি আনা আছে ছবিটার মধ্যে। হ্যাঁ, যৌথ পরিবার তো আমাদের একটা বড় অস্ত্র ছিল, বড় একটা আমাদের ভিত ছিল, যে ভিতটা এখন খুব স্বাভাবিকভাবেই কমে এসছে, কিন্তু আমাদের ছবিতে সেটা পাওয়া যায় না। সেই ছবিতে অনেক কথা বলা আছে, অনেক মানুষের সম্পর্কের কথা বলা আছে, যে সম্পর্কগুলো ইদানিং হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে, এবং সেই জন্য আমার মনে হয় যে এই ছবিটার রেলেভেন্স ভীষণভাবে এখনকার সময়ের জন্য, অন্য রূপকথা কিন্তু দেখতে হবে, কারণ এখন বোধ হয় আমাদের এই চরম বাস্তবের মধ্যে একটু রূপকথার দরকার আছে। এই দুটো দিকই যদি বলি, কীভাবে খেয়াল রেখেছিলেন? প্রথম হচ্ছে গল্পটা, আমি আমার একটি ব্যক্তিগত কারণে আমি গ্রাম খুব ঘুরে বেড়াই, প্রথমে এই গ্রামে ঘুরতে ঘুরতেই আমার এই গল্পটার কথা মাথায় আসে, মানে দেখেছি গ্রামের মাঠে যে চাষিরা লাঙল চাষ করছে, বাচ্চাগুলো ডাঙ্গুরি খেলছে, সেইটা তো আজকে হারিয়ে যাচ্ছে, সেই থেকেই মাথায় এসছে এই ধরনের ক্যারেক্টারগুলোকে নিয়ে যদি কোনো ছবি করা যায়, তার ভাব সেই ভাবনা থেকেই অন্য রূপকথা স্ক্রিপ্ট লেখা এবং তার চিত্রনাট্য করা। আর অবশ্যই একটু গল্পের যদি একটু আঙ্গিকটা বলা যায়, গল্প হচ্ছে আমার এই গল্পটা পুরোটাই অর্গানিক হয়ে গেছে, মানে আমি এখানে বিশ্বজিৎ চক্রবর্তী আছে, রাজ দে আছে, পূজারিণী আছে, সুমনদা রয়েছেন, সুমির সমাদার আছে, কিন্তু এরাই কিন্তু মেন নয় আমার ছবি। আমার ছবিতে এই মাঠে কৃষক, কিছু বৃদ্ধ মানুষ, টাঙ্গুলি খেলা বাচ্চা ছেলে, তারাই আমার ছবির হিরো হিরোইন। এবং অবশ্যই গল্পটা, গ্রাম তো সবসময় গ্রাস হচ্ছে, আমরা সেটা এইখানে দাঁড়িয়ে শহরে দাঁড়িয়ে বুঝতে পারছি না, আপনারা অবশ্যই রিপোর্টিং করেন জানেন গ্রামে গিয়ে বুঝতে পারছি, আমি পুরো গ্রামের ছেলে, আমি ফিল করেছি কীভাবে কীভাবে প্রতারিত হচ্ছে হয়, অন্যরূপে সেটা চেষ্টা করেছি সেই দিকগুলো দেখানো।